নমস্কার সবাইকে, শুভেচ্ছা, শুভ বিজয়া। ভালো আছো নিশ্চয়ই? খুবই ভালো কেটেছে। তো আবার আমরা পড়াশোনার জগতে চলে এলাম। এবার আজকের যে পড়াটা হচ্ছে 52 পাতা থেকে 53 পাতা পর্যন্ত পড়াটা দেওয়া থাকে। বিশ্বম্ভরবাবু ডাক্তার রোগী দেখতে চলেছেন বহু দূরে, সেখানে স্টিমার ঘাটের স্টেশন মাস্টার মধু বিশ্বাস, তার ছোট ছেলে অম্লসুল বড় কষ্ট পাচ্ছে। তাহলে এখানে স্টেশন মাস্টারের নাম কি হলো, স্টেশন মাস্টারের বড় ছেলের নাম কি, এগুলোই দুটো প্রশ্ন পাওয়া গেল। বিষ্ণুপুরের পশ্চিমধারে মাঠ প্রকাণ্ড, সেখানে যখন পালকি এলো তখন সন্ধ্যা হয়ে এসেছে, রাখাল গরু নিয়ে চলেছে গোষ্ঠে ফিরে, গোষ্ঠে মানে কি গোয়াল ঘরে। বিশ্বম্ভরবাবু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে বাপু, সপ্তগ্রাম কত দূরে বলতে পারো? রাখাল বললে, আগে সে তো সাতকোষ হবে, আজ সেখানে যাবেন না, পথে বিশ্বহাটির মাঠ, তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যে যেতেই হবে। তিলকনি খালের ধারে যখন পালকি এলো রাত তখন 10টা, বাঁধন আলগা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে, ক্যাস্টার অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো খেয়ে শক্ত করে বাঁধলেন, কিন্তু আবার বিপদ, খাল পেরিয়ে আন্দাজ দুপুর পথ গেছে, এমন সময় মরমর করে ডান্ডার গেল ভেঙে, পালকিটা পড়ল মাটিতে। পালকি হালকা কাঠের তৈরি, বিশ্বম্ভরবাবুর দেহটা স্থূল মানে মোটা, স্থূল মানে মোটা। এতটা পর্যন্ত তোমাদের পড়া থাকবে। আমি পুজোর সময় এতদিন ছিল তাই হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাতে পারিনি, এর আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসের প্রশ্নগুলো আর আজকের যেটা পড়ানো হবে দুটো মিলিয়ে আমি হোয়াটসঅ্যাপে কোশ্চেন পাঠিয়ে দেবো।